আমি আমার সাথে খেতে যে সমস্ত টিম সামনে ইউজ করতে পারি বলবি হেমার তারপরে ভাইস হ্যান্ডেল এটা তারপরে শিল স্কেল আমরা মেজারমেন্ট করার জন্য দাগ টাগ দেওয়ার জন্য এগুলা তারপরে পেন্সিল অথবা স্ক্রাইবার আমরা ইউজ করতে পারি তারপরে এটা হলো স্টেবল ফিট হ্যান্ডেল ভার্টিক্যাল আর ক্রস ফিট হ্যান্ডেল ভার্টিক্যাল ফিট হ্যান্ডেল বলা যায় ক্রস ফিট হ্যান্ডেল দুটা কালের জন্য আমরা এই হ্যান্ডেল ইউজ করি তারপরে আমরা যেটা যে কাটিংটা করব সে কাটার কাটার নাম হলো সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল সিঙ্গেল পয়েন্ট এটা হচ্ছে যেটা একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে কাটিং করে সেজন্য সিঙ্গেল পয়েন্ট কাটিং এটাকে আমরা কিভাবে করেছি এটা আমরা উল্টান্ডার মেশিন দিয়ে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল আমরা নিজেরা বানাতে পারি বানিয়ে নিচ্ছি সো এখন এটা হলো আমাদের ওয়ার্ক পিস ওয়ার্ক পিসের একটা ডাইমেনশন আছে 100 মিলিমিটার লম্বা লেন্থ 100 মিলিমিটার উইথ 40 মিলিমিটার হাইট হলো 40 মিলিমিটার এরকম একটা রেকট্যাঙ্গুলার শেপের মাপ এখন আমরা কি করবো উপর থেকে সারফেস কাটিং করবো সারফেস কাটিং করার জন্য ডেপথ কাট দেবো 0.5 মিলিমিটার একদিকে থাকে সেটা হলো আমরা সে আমরা 40 এক্সএম সেট করব 40 এখন আমরা আমাদের 40 এক্সএম সেট করা আছে যে দুটো হ্যান্ডেলের মাথা দিয়ে আমরা এক্সএমটা লোকেশন চিনতে পারতেছি আর তারপরে আমরা কি করব মেন সুইচ আছে এখন সুইচ টাঙ্গা চালু সুইচ চালু করলাম এক্সএম সেট করলাম তারপর আমরা কি করব অটো ফিট চেক করব ডিফারেন্ট আছে অটো ফিট আছে আমরা এখানে যে ফিটে ইউজ করব সেটা দুটো ফিট একটা হলো রাফ ফিট একটা হলো ফিনিশ ফিট তো রাফ ফিট আমরা কত 0.6 মিলিমিটার পার স্ট্রোক পার স্ট্রোক 0.6 মিলিমিটার পার স্ট্রোক 20 মিলিমিটার আমরা এখানে একটা দাগ দিচ্ছি 20 মিলিমিটার আমরা একটা স্পেস করে নিলাম এখানে আমরা আসার পরে সেটাকে চেঞ্জ করে সো আমরা এখন সেটাকে চালু করব সুতরাং চালু করতে হলে আমরা যেটা ভাই এই যেটা অপারেশনাল অপন হ্যান্ডেল সো আমরা অপারেশন চালু করি এখন আমরা দাগ দিতে কাজ করার জন্য কেমিক্যাল পুরো হলো